গত 10 বছরে ত্রিপুরা তথা গোটা উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি যা করেছে সেটা ট্রেলার মাত্র। আগামী দিনে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী 5 বছরের জন্য ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নিয়েছে সেই সংকল্পের মাধ্যমে লাভবান হবে ত্রিপুরাবাসী। বুধবার রাজধানীর আস্তাবল ময়দানে ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় শঙ্খনাদ শীর্ষক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহার তথা সংকল্পপত্রে উল্লেখিত সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখানে বলা হয়েছে, পরিবারের 70 অর্ধ ব্যক্তিরা যদি কোনো কারণে জটিল কোনো রোগে আক্রান্ত হন, তাহলে সেই ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। পাশাপাশি এদিন ত্রিপুরাকে হীরা মডেল দেওয়ার বিষয় নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরাকে হীরা মডেল দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন। 3,000 কোটি টাকা ব্যয়ে 4 লেনের হাইওয়ে তৈরি হচ্ছে ত্রিপুরায়। ত্রিপুরাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে মৈত্রী সেতুর সূচনা করা হয়েছে। রেলওয়ের বিকাশের জন্য গত 10 বছরে 12টির অধিক রেলের সাথে যুক্ত করা হয়েছে ত্রিপুরাকে। 5G ইন্টারনেট পরিষেবা পাচ্ছে ত্রিপুরাবাসী এবং আগরতলা বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন পেয়েছে রাজ্যবাসী। কিন্তু দিল্লিতে যদি কংগ্রেসের সরকার থাকত, তাহলে ত্রিপুরাবাসী এইসব থেকে বঞ্চিত হতো। বিজেপি সরকার ডেটা প্যাক এতটাই সস্তা করে দিয়েছে, যার ফলে গরিব মানুষও ইন্টারনেট পরিষেবা গ্রহণ করতে পারছে এবং করোনাকালীন সময়ে এই ইন্টারনেট ব্যবহার করে গরিব অংশের ছেলেমেয়েরা ঘরে বসে পড়াশোনা করেছে। বর্তমানে হীরা প্লাস মডেলের ওপর কাজ করছে ত্রিপুরা সরকার। এদিন ইন্ডিজোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, পূর্বে একমাত্র ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ত্রিপুরার কথা মনে পড়ত। কংগ্রেস ও ইন্ডিজোটের সরকার শুধুমাত্র লুক ইস্ট পলিসির উপর কাজ করত। কিন্তু আজ থেকে 10 বছর পূর্বে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেই লুক ইস্ট পলিসিকে বদলে অ্যাক্ট ইস্ট পলিসিতে কাজ শুরু করেছে। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসের অনেক নেতা মন্ত্রীরা ভারতের ম্যাপে ত্রিপুরার অবস্থান সম্পর্কেও অবগত ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে গত 10 বছরে প্রায় 50 বার উত্তর পূর্বাঞ্চলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমিউনিস্টরা এই রাজ্যকে ভ্রষ্টাচার ও হিংসার আড্ডা বানিয়ে দিয়েছিল বলে ক্ষোভ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। এত বছরও কংগ্রেস ও কমিউনিস্টরা এই রাজ্যে একে অপরের বিপক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তারা নিজেদের লুটের দোকান বাঁচাতে একজোট হয়েছে। हमने 8 वर्षा जो संकल्प पत्र भेज दिया है, वह त्रिपुरा के लोगों के समृद्धि का काम करेगा। इस घोषणा से सीधा परिवार के उन लोगों को पहले होगा जिनकी आयु 30 साल 40 साल 50 साल 60 साल है, मेहनत करके कमाई करते हैं और परिवार में दादा है, दादी है, पिता है, माता है, बुजुर्ग है। मैं दोनों के लिए वादा लेकर आया हूं, आपके परिवार में जो 70 साल से ऊपर के हैं, कोई भी हो, त्रिपुरा का कोई भी नागरिक जो 70 साल से ऊपर का है और अगर वो बीमार हो जाता है, गंभीर तकलीफ आ जाती है, तो उनके बच्चों को आप सबको चिंता करने की जरूरत नहीं है। ये मोदी सरकार बीजेपी का मतलब है विकास की राजनीति, लेकिन यहां कांग्रेस का इतिहास रहा है विनाश की राजनीति। और कांग्रेस का तो खैर कोई है करप्शन की राजनीति। जब तक त्रिपुरा में सीपीएम और कांग्रेस पक्ष विपक्ष कर रहे, यहां करप्शन चलता है। कांग्रेसों ने त्रिपुरा को हिंसा और भ्रष्टाचार का आटा बढ़ा दिया, तब कांग्रेस विपक्ष में भी, लेकिन आज एक दूसरे को गाली देने वाले ये लोग अपनी मुंह की दुकान बचाने जहां एक साथ आ गए। साथियों, ये कांग्रेस कम्युनिस्ट इतने अवसरवादी है, यहां त्रिपुरा में
इतना गठबंधन है, लेकिन केरल में ये लोग एक दूसरे के जानी दुश्मन है। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর মনকে বিপুল ভোটে জয়ী করতে রাজ্যবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।